আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত আমার চ্যানেলে আমি নাজদিন আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা কম্প্যারিজন ভিডিও আমার চ্যানেলে এরকম কম্প্যারিজন ভিডিও বেশ কয়েকটা আছে সেগুলো লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো তো কম্প্যারিজন করব আজকে আমি দুটো প্রোডাক্টের যারা কনফিউজ এই প্রোডাক্ট দুটো নিয়ে আমি মাগবো কি মাগবো না আমি ইউজ করবো কি করবো না কখন করব কখন করব না কি কাজ করে কি কাজ করে না সেই ব্যাপারে খুব ক্লিয়ার একটা ইনফরমেশন পাবে অ্যান্ড কম্প্যারিজন যারা দেখতে পছন্দ করো তাদের জন্য তো এই ভিডিওটা অবশ্যই খুব ভালো একটা ভিডিও হবে তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যায় যে দুটো প্রোডাক্টের কম্পারিজন আজকে আমি করবো সেই প্রোডাক্ট দুটো হলো দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের রোজ প্লাস ওয়াটার অ্যান্ড দ্য সোমি স্ক্যান প্রোডাক্টের ক্যান অ্যাক্টিভ ফেস টোনার তো দুটোই অ্যাকচুয়ালি টোনার সোমিস দি টোনার রেঞ্জের মধ্যে দুটোই পাওয়া যায় আরও আরও আছে টোনার বাট এই দুটো টোনার আজকে আমি তোমাদের সাথে কম্পেয়ার করব। ফার্স্টেই বলি দুটোর প্যাকেজিং দেখে নাও প্যাকেজিং একদম সেম এটা পিঙ্কিশ একটা প্রিন্ট আর এটার মধ্যে হচ্ছে ব্লুইশ একটা পিঙ্ক প্রিন্ট অ্যান্ড প্রাইসের ক্ষেত্রে বলি আচ্ছা প্রাইসের ক্ষেত্রেও দুটোর প্রাইসই কিন্তু সেম ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সিক্সটি ফাইভ সেলফ লাইফ পোস্ট সেম তিন বছর তিন বছর অ্যান্ড দুটোর মধ্যেই কোয়ান্টিটি সেম হান্ড্রেড এম এল হানড্রেড এম এল সো প্যাকেজিং অ্যান্ড সেলফ লাইফ কোয়ান্টিটি এগুলি সমস্ত কিছু সেম হয়ে গেল দামও নেক্সট দেখা যাক ওনারা ডিরেকশান অফ ইউজে কী লিখেছেন রোজ প্লাসের ক্ষেত্রে দেখা যাক ডিরেকশান অফ ইউজে লিখেছেন ফার্মলি স্প্রে ফোর টু ফাইভ ইঞ্চেস অ্যাওয়ে ফ্রম দ্য ফেস উইথ ক্লোজড আইস অন অ্যান্ড অন নেক অলসো তো দূর থেকে একটু উঁচু করে স্প্রে করতে বলা হয়েছে চার পাঁচ ইঞ্চি দূর থেকে অ্যান্ড চোখটা বন্ধ করে মুখে এবং গলায় অ্যাপ্লাই করতে বলা হয়েছে এই রোজ প্লাস আর টোনারটা বা ওয়াটারটা এবার দেখা যাক ক্যান্যাক্টিভের ক্ষেত্রে লেখা আছে ফার্মলি স্প্রে ফোর টু ফাইভ ইঞ্চেস অ্যাভে ফ্রম দ্য ফেস উইথ ক্লোজড আইস আফটার ইউজিং ক্যান ফেস ক্যান অ্যাক্যাক্টিভ ফেস প্যাক অর অ্যাক্টিভ পাউডার প্যাক যে পাউডার ক্যানাক্টিভের পরে এটা ইউজ করতে বলা হচ্ছে এখানে কিন্তু কিসের পরে ইউজ করবে কার পরে ইউজ করবে সেটা মেনশন নেই বাট এটা কিন্তু মেনশন আছে কোন প্যাকের পরে ইউজ করবে জেন্টলি ট্যাপ উইথ ফিঙ্গার্স টু স্প্রেড অল ওভার দ্য ফেস অ্যান্ড নেক তারপরে অ্যাপ্লাই স্প্রে করার পরে ফিঙ্গার দিয়ে ট্যাপ করতে বলা হয়েছে পুরো জায়গাটায় স্প্রেড করে দিতে বলা হয়েছে অর মিক্স উইথ ক্যান অ্যাক্টিভ পাউডার প্যাক ক্যান অ্যাক্টিভ পাউডার প্যাক যখন তোমরা রেডি করবে সেটার মধ্যে মিক্স করা যেতে পারে অ্যান্ড মেক আপ পেস্ট অ্যান্ড অ্যাপ্লাই ইট অন টু দ্য ফেস অ্যান্ড নেক সেই পেস্টটা রেডি করে তারপরে ফেস অ্যান্ড নেকে অ্যাপ্লাই করতে পারছো মানে অ্যাক্টিভ যে পাউডারটা আছে সেটা যখন তুমি গুলছো বা রেডি করছো তখন তুমি এই টোনারটা দিয়ে সেটাকে রেডি করতে পারো এভাবে বলা হয়েছে তো দুটোরই ডিরেকশন অফ ইউজটা একটু আলাদা বলে দিলাম এটা একদম লেখাই আছে ক্যানাক্টিভ ইউজ করার পরেই ইউজ করতে হবে বাট এটাতে কিন্তু সেরকম কিছু লেখা নেই শুধু সিম্পল ওয়ে লেখা আছে নেক্সট দেখা যাক দুটোরই ইনগ্রিডিয়েন্ট সম্পর্কে এটার রোজ ওয়াটারের ইনগ্রিডিয়েন্ট হচ্ছে কি ইনগ্রিডিয়েন্ট হচ্ছে রোজ পেটেল এক্সট্র্যাক্ট আর উইচ হাজাল এক্সট্রাক্ট ক্যালেন্ডুলা এক্সট্রাক্ট অ্যালোভেরা এক্সট্র্যাক্ট কিউকাম্বার এক্সট্র্যাক্ট আর এবার দেখা ক্যান অ্যাক্টিভ টোনারের ফেস টোনারের ইনগ্রিডিয়েন্ট কি টি ট্রি অয়েল ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্র্যাক্ট অ্যালোভেরা এক্সট্র্যাক্ট রোজমেরি লিফ এক্সট্র্যাক্ট উইলো বাক এক্সট্র্যাক্ট মেন্থল নিয়াসিনামাইড স্যালিসিলিক অ্যাসিড এক্সেট্রা তো দুটোরই কী ইনগ্রিডিয়েন্ট কী কী সেগুলো আমি বলে দিলাম বাকি ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো বলে দিলাম বাকি তো আরও অনেক ইনগ্রেডিয়েন্ট আছেই নেক্সট দেখা যাক যে ওনারা কি বলেছেন কোনটা কি কাজ করে সেক্ষেত্রে আমি বলবো ফার্স্টে বলবো রোজ প্লাস ওয়াটার রোজ প্লাস ওয়াটার কি কাজ করে আর টোনার ইনরিসড উইথ রোজ পেটাল এক্সট্র্যাক্ট উইচ ইজ নোন ফর হাইড্রেটিং সুদিং প্রপার্টিস রিডিউসেস রেডনেস অ্যান্ড কিপ স্কিন রিফ্রেশড অ্যান্ড হেল্প টু ক্লোজ ওপেন পোজ তো এটা স্কিনকে সবার ফার্স্টে হাইড্রেটিং করে স্কিনকে সুদিং একটা প্রপার্টি প্রপার্টিস মানে স্কিনে যাদের ইরিটেশনের প্রবলেম থাকে সেক্ষেত্রে স্কিনটাকে সুদ করে অ্যান্ড রেডনেস কমায় অনেক সময় লাল হয়ে যায় স্কিন আমার যেমন রৌদ্র বেরোলে স্কিন লাল হয়ে যায় তো সেইটাকে কমাতে সাহায্য করে কিপস দ্য স্কিন রিফ্রেশ স্কিনকে রিফ্রেশ রাখে অ্যান্ড হেল্পস টু ক্লোজ ওপেন পোর্স ওপেন পোর্স বন্ধ করতে সাহায্য করে যেটা টোনার জেনারেলি করে থাকে নেক্সট দেখা যাক যে ক্যানাক্টিভ টোনার কী বলছে এরা এটা কি কাজ করে আর সুপার রিফ্রেশিং টোনার হুইচ হেল্পস টু ক্লিয়ার আউট পোর্স স্পোর্টস ক্লিয়ার আউট করতে সাহায্য করে ভীষণ রিফ্রেশিং একটা টোনার অ্যান্ড রিটেন ময়শ্চার স্কিনের ময়শ্চারটা রিটেন রাখে অ্যান্ড টাইট দ্য টাইটেন দ্য স্কিন স্কিনকে টাইট করে টি ট্রি অয়েল আর ন্যাচারাল রেমেডি ফর অ্যাকনে অ্যান্ড আদার সেন্সিটিভ প্রবলেম সেন্সিটিভিটির যে বিভিন্ন প্রবলেম থাকে তার জন্য এটার মধ্যে টি ট্রি অয়েল আছে সেটা থাকে এর মধ্যে সেই কাজটা করে ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্রাক্ট অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড হিলিং প্রপার্টি সুদ দ্য স্কিন তার সাথে ক্যামোমাইল ফ্লাওয়ার এক্সট্রাক্ট থাকে যেটা স্কিনকে সুদ করে মানে যা যা প্রবলেম থাকে আর কি সেন্সিটিভ স্কিনে সেই প্রবলেমটা সলভ করে তো দুটোরই কাজ আমি বলে দিলাম আশা করি দুটোই তোমাদের কাছে খুব ক্লিয়ার দুটোরই কিন্তু রিভিউ আমার চ্যানেলে আছে আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে সেখানে গিয়ে তোমরা রিভিউ দেখতে পারো যে আমি আমি ইউজ করেছি আমি কি বেনিফিট পেয়েছি কী বেনিফিট পাইনি কাকে রেকমেন্ড করছি কাদের রেকমেন্ড করিনি খুব ক্লিয়ারলি আমি দুটোরই কম্প্যারিজেন করে দিলাম আরও কিছু যদি তোমাদের এটা সম্পর্কে জানার থাকে তোমরা সেটা অবশ্যই লিখে জানাতে পারো আচ্ছা আরেকটা একটা কথা বলি এটা এটারও ফার্স্টে লেখা আছে রিডিউস রেডনেস কিপস স্কিন রিফ্রেশড অ্যান্ড ক্লোজ ওপেন পোর্স মানে যে কাজটা করে সেটা লিখে দেওয়া আছে এটার ক্ষেত্রে লেখা আছে হেল্পস টু ক্লিয়ার আউট পোর্স পোর ক্লিয়ার আউট করে রিটেন ময়শ্চার মশ রিটেন করে অ্যান্ড টাইট স্কিন স্কিনকে টাইট করে তো দুটোরই আমি খুব ভালো করে কম্পারিশন করে দিলাম আজ যদি কিছু জানতে জানতে চাও সেক্ষেত্রে তোমরা আমার কমেন্ট বক্সে লিখে জানাও অ্যান্ড তোমাদের যদি কিছু বলার থাকে এই প্রোডাক্টগুলো সম্পর্কে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে জানাও আজকের আমার ভিডিও যদি ভালো লেগে থাকে ভিডিওটা এটা লাইক করে দিও যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছ আমার ভিডিও ভালো লেগেছে আগামী দিনে ভিডিও দেখতে চাও তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো অপশন আসলে অল সিলেক্ট করতে হবে তবেই কিন্তু তোমরা আমার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশানস পাবে অ্যান্ড ফিল ফ্রি টু শেয়ার মাই ভিডিও উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি তার সাথে সুস্থ থাকো ভালো থাকো নিজেকে ভালো রাখো নিজেকে ভালোবাসো নিজেকে ভালোবাসা খুব জরুরি